জেনারেল ফান্ড ডিপার্টমেন্ট জেনারেল ফান্ড থেকে কিন্তু এনরোলমেন্ট কমিটির ফান্ডে আসে না। এনরোলমেন্ট কমিটি যদি চায় সেইটা ভেরিফাই করে ওরা দেন, যেহেতু তারা বলেন আমরা নির্বাচিত, অতএব আমরা আমাদের আন্ডারে থাকি। মূলত এনরোলমেন্ট কমিটি সম্পূর্ণভাবে একটি স্বায়ত্তশাসিত বলা যায়, সবরেইন আমি বলবো না, বাট এটা অটোনমাস। আমরা এই কারণে এটা বলি যে যাতে আমাদের স্ট্যান্ডার্ড, পেশার স্ট্যান্ডার্ড, শিক্ষার স্ট্যান্ডার্ড এটা মেনটেন করা যায়। প্লাস আমার কিছু প্রস্তাব আছে, প্রস্তাব হইল যে অনতিবিলম্বে এই রেজিস্ট্রেশনের টাকা যতটা হয়েছে হিসাব করে সেই টাকাটা এনরোলমেন্ট কমিটির যে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই সেই অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক অনতিবিলম্বে। এক দুই হল যে বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্যে আমরা কখনো অমুক ইউনিভার্সিটিকে বাতিল করি, অমুককে বলি, কিন্তু এগুলো প্রায়র কোনো নোটিস আমরা দেই না। কোনো কিছু বার করতে হলে পরে, বার মানে বাড়িত করতে হলে পরে আমার মনে হয় প্রায়র নোটিস দেয়া এটা নৈতিক দায়িত্ব, যে দায়িত্ব পালনে আমি বলবো আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় হলো যে এই ব্যর্থতা আরও একটু জায়গা আনা দরকার, পরিবর্তন আনা দরকার, সেটা হলো যে এখন 60-70 হাজার করে পরীক্ষার্থী পারতে পারতে হয়তো এটা লাখে দাঁড়াবে, কীভাবে এটা মেনটেন করবে। আমার একটা সুপারিশ আছে, প্রাইভেট মেডিকেল কলেজ আছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সেগুলোর বেলা কিন্তু একটা মাপকাঠি আছে যে এই এই মেধা হলে পরে সে দিতে পারবে। আইনজীবীদের বেলা কোনো মাপকাঠি নাই, একটা মাপকাঠি এখানে ঠিক করা হোক। ক্লিয়ার? আমি কি বক্তব্যতে আমি বুঝাতে পেরেছি? আমার রিয়েলাইজেশন তা না হলে পরে দেখা যাবে যে দুনিয়া সব, এটা একসময় ছিল যে সব কিছু করার পরও এই ডোরটা ওপেন ছিল যে কেউ এসে যে কোনো বয়সে পেশাগত করতে পারত, কিন্তু পেশার মান উন্নয়ন করার জন্যে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন দরকার। মুখে বললে হবে না যে আমরা আইনজীবীরা সোসাইটির সবচেয়ে উঁচু জায়গায় আছি, সমাজের কাছে তাকিয়ে দেখুন, জিজ্ঞেস করে দেখুন। আমার মনে হয় পুলিশের কাছে যেমনি যেতে চায় না মানুষ, আদালতের কাছেও না ঠেকলে পরে কেউ আসতে চায় না, উকিলের কাছেও না ঠেকলে পরে কেউ আসতে চায় না। শুনেন, প্রশ্ন হলে একটা আপনার সাথে কাছে জানতে চাই, প্রশ্নটার উত্তর পরে দেব, আগে আমার বক্তব্য শেষ হয়ে গেলে। আচ্ছা, আপনি বলেন, আপনি শেষ করেন, সমস্যা নেই। আইনজীবীদের কাছে প্রয়োজন না হইলে পরে আসতে চায়, এমনকি আমাকে অনেকে বলছে বাসা ভাড়া দেয়। কেন সমাজে আমাদের এই অবস্থানটা যদি উপরে উঠাতে হয় তাহলে অবশ্যই আমাদের মান উন্নয়ন করতে হবে। মান উন্নয়নের পথ একটাই, সেটা হলো আমরা, আমাদের কোনো ইথিক্স নাই। আমরা হইলাম যে একটা ক্লায়েন্টে পাইলে পরে তাকে যদি মানে রক্তচোষার মতো ধরি সেটা আইনজীবীদের ব্যবহার হবে না, সেটা একটা রক্তচোষার ব্যবহার হবে। আইনজীবী কোনোদিন রক্তচোষা হতে পারে না, এবং সেটা যাতে না হয় সেজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। ঠিক। থার্ড হলো যে হারে প্রাইভেট ইউনিভার্সিটি নকল, একটা নকল নিয়ে একটা কথা আছে যেটা তো ওপেন নকল হয়। হ্যাঁ, যেমন ল কলেজগুলোতে ধরি, পরে আমি বলি না যে সবাই নকল করে, সবাই বলে যে এটা ওপেন নকল হয়, নকল করতে গেলেও কিন্তু বইটা পড়তে হবে। যদি সেইটা মনে করেন ইউজিসি বা বার কাউন্সিল যে নকল প্রতিরোধ করবেন, করতে পারতেছেন, ওকে ওপেন বুক এক্সাম দিয়ে দেন, ওপেন বুক এক্সাম দিয়ে দেন আপনারা, যে বই দেখে দেখেই লেখুন উইদাউট হ্যাভিং দ্য সিলেবাস।
এইটা এটা হলো আমার মূল সারাংশ যে অনতিবিলম্বে এনরোলমেন্ট কমিটি, যেহেতু ওটা বিচারপতিদের সমস্যা, তারা তো প্রেস কনফারেন্স করে বলতে পারে, তারা সেলফ